নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পশ্চিমবঙ্গ সরকারে পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম সেই এক্সামের বিষয়ে আজ তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তোমাদের ইতিমধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে গিয়েছে গত উনত্রিশ তারিখে এই ফর্ম ফিল আপটা শেষ হয়েছে এরই সাথে সাথে পিএসসি কমিশন তোমাদের কিন্তু এক্সাম ডেটটাও কিন্তু জানিয়ে দিয়েছে কবে হতে পারে এই এক্সাম এবং কত সংখ্যাক আবেদনকারী এই ফর্ম ফিল আপ করেছে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর তোমাদের শূন্যপদ সংখ্যাটাও যে কত হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের কাছে ভিডিও দেওয়ার আগে ছোট্ট অনুরূপ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এর পরবর্তীকালে পিএসসি ক্লার্কশিপের যদি কোনো নতুন খবর আসে তো সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে সেটা আপলোড করে তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় তোমাদের যে ফর্ম ফিল আপ ডেট সে শেষ হয়েছে সেটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু তারিখে এটা একটা প্রতিবেদন এটা আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে তো সেটা আমি পড়ছি তোমাদেরকে দেখো রাজ্যে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট আপডেট দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন গত চৌঠা ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে ডাব্লু বিপিএসসি স্কলারশিপ নিয়োগের আবেদন ইতিমধ্যেই শেষ হয়েছে অনলাইনে আবেদন জানিয়েছে প্রায় আট লক্ষ চল্লিশ হাজার আবেদনকারী বন্ধুরা সংখ্যাটা দেখো প্রায় আট লক্ষ চল্লিশ হাজার আবেদনকারী কিন্তু এই ফর্মটা ফিল আপ করেছে গতবারের তুলনায় এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি যদিও সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে শূন্যপথের কথা উল্লেখ করেননি কমিশন তবু পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সূত্র অনুযায়ী এবার নিয়োগের শূন্যপথ থাকতে পারে প্রায় ছ হাজারের কাছাকাছি অর্থাৎ তোমাদের যে শূন্যপথ সেটা প্রায় কিন্তু ছ হাজারের কাছাকাছি কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকতে পারে এই পিএসসি ক্লার্কশিপে এরকম অবস্থায় এবার পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু প্রকাশ্য এসেছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবস বিজ্ঞপ্তিতেই এই তারিখের কথা উল্লেখ করা হয়েছে চৌঠা ডিসেম্বর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির দু নম্বর পৃষ্ঠার তিন নম্বর প্যারাগ্রাফের শুরুতেই উল্লেখ করা হয়েছে যে এই নিয়োগের প্রথম পর্যায়ে পরীক্ষা আয়োজিত হবে কলকাতা সহ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে সব কিছু ঠিকঠাক থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষাটি দু হাজার চব্বিশ সালের জুন মাস নাগাদ কিন্তু আয়োজিত হতে পারে তাহলে পরীক্ষার ডেটটা তোমরা দেখে বুঝতে পারছো যে দু হাজার চব্বিশ সালের জুন মাস অর্থাৎ মাত্র ছ মাস তোমরা কিন্তু হাতে পাবে এই ছ মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে পারে যদিও এটি ফাইনাল কোনো ঘোষণা নয় পরিস্থিতি অনুযায়ী এই সম্ভাব্য তারিখ কিন্তু পরিবর্তনও হতে পারে তবে যেহেতু এখানে লোকসভা ভোট পরবর্তী তারিখের কথা বলা হয়েছে সেক্ষেত্রে এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম উল্লেখ্য ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষাটি তোমাদের দুটি ধাপে আয়োজিত হয়ে থাকে প্রথম পর্যায়ে হয় প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয় পর্যায়ে হয় মেন্স পরীক্ষা এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমাদের একশো নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে একশো নম্বরে এমসিকিউ প্রশ্ন সময় থাকবে তোমাদের নব্বই মিনিট এবং দ্বিতীয় পর্যায়ে মেন্স পরীক্ষার জন্য একশো নম্বরে বিশ্লেষক বিশ্লেষণ ভিত্তিক নম্বর থাকবে তো প্রিলিমিনারি পরীক্ষার সময় থাকবে তোমার নব্বই মিনিট এবং অন্যদিকে মেনস পরীক্ষার সময় থাকবে তোমাদের ষাট মিনিট যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে তাই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার্থীদের আবেদন করছে এই পিএসসি কমিশন তো তোমরা বন্ধুরা এখন থেকে খুব ভালোভাবে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও তোমাদের হাতে এখনও ছ মাস সময় আছে তো এই ছিল বন্ধুরা তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সামের ব্যাপারে একটা ছোট্ট আলোচনা যদি পিএসসি ক্লার্কশিপ আবার যদি নতুন কোনো নোটিফিকেশান দেয় তাহলে সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তোমাদের জন্য তাই তোমাদেরকে বলছি তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে বা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ